আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। О, побежал! Я заснял его! Как не испугать его, пошли! Намашкар! Аджи амра Ити обижанне একটু আড্ডা মারতে এসেছি। ইতিহাস মোচনের সময় এসে গেছে দেখছি। তাহলে শোন, এটা গল্প। আমার সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সম্বন্ধে অবভিয়াসলি নতুন করে বলার কিছু নেই। ৩০ বছর ধরে উনি বাংলা ছবির পাশে থেকেছেন, তার পৃষ্ঠ মানে একদমই তাকে সাপোর্ট করেছেন। তার একটা যাতে সে একটা অন্য জায়গায় পৌঁছে যায় সেই চেষ্টা করে গেছেন অবিরত অক্লান্তভাবে। তার সঙ্গে আছেন আরিয়ান ভৌমিক। উনি চলপাল্টাই থেকে বুম্বাদার সঙ্গে কাজ করছেন এবং ওনাদের জুটি কাকাবাবু সন্তু যে আমরা পড়ে বড় হয়েছি সেই জুটিকে পর্দায় রূপান্তরিত করতে সাহায্য করেছেন আমাদের। সো আরিয়ান, বুম্বাদা আর আমি সৃজিত মুখোপাধ্যায় আমাদের আসন্ন ছবি ইয়েতি অভিযান নিয়ে আড্ডা মারতে এসেছি। মাউন্ট এভারেস্ট যাবি নাকি? কি বলছো, মুখ খাওয়া হবে না? এ কি টাইগার হিল নাকি? মাউন্ট এভারেস্ট কাকাবাবু পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। তো প্রথমে আড্ডা শুরুর আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পটির নাম পাহাড় চূড়ায় আতঙ্ক, কিন্তু আমি দুটো কারণে সেটাকে ইয়েতি অভিযান নাম দিয়ে ছবিটি করেছি। একটি এবং অন্যতম কারণ হলো যে আজকের প্রজন্ম খুব ডিরেক্ট কমিউনিকেশনে বিশ্বাস করে, মানে তাদের সময় কম, তারা জেটেজ, তারা ফাস্ট, তারা অনেক কিছু খুব তাড়াতাড়ি করতে পারেন। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও একটা মনে হয়েছিল যে পাহাড় চূড়ার আতঙ্কের মধ্যে একটা খুব একটা কাব্যিক অ্যাম্বিগুইটি আছে, একটা অ্যাবস্ট্রাকশন আছে, কিন্তু সেইটার সময় বোধহয় আজকের প্রজন্মের কাছে নেই। তো এই চিন্তা এবং সন্দেহ এবং দুশ্চিন্তা থেকেই রাদার আমি একদম সরাসরি বলে দিচ্ছি যে অভিযানটা কী নিয়ে, অভিযান ইত্যাদি ইত্যাদি। তো ইয়েতি অভিযান সেই কারণে। এবং আরেকটি কারণ হলো যে আমি কয়েকটা ছোটোখাটো চেঞ্জ করেছি। যেমন একটি চরিত্র আছে অ্যাকচুয়াল মূল গল্পে, নরেন্দ্র ভার্মা। সেই নরেন্দ্র ভার্মার চরিত্রটিকে আমি চিত্রাঙ্গদা ভার্মা অর্থাৎ তার জেন্ডার চেঞ্জ করে তাকে মহিলা চরিত্র করেছি। কেন করেছি এই কারণটা আমি এই মুহূর্তে বলতে চাই না, একটা বিশেষ কারণ আছে। যারা বইটা পড়েছেন, গল্পটা পড়েছেন, তারা হয়তো আন্দাজ করতে পারছেন। যারা পড়েননি তাদের জন্য পর্দায় সেই কারণটা আমরা দেখতে পাবো। আমার মনে হয় এই চরিত্রটি যেরকম জেন্ডার চেঞ্জ করার ফলে সেটি আরেকটু ইন্টারেস্টিং হয়েছে এবং এই ধরনের চরিত্র ইউজুয়ালি আমরা দেখতে পাই না, বিশেষ করে কিশোর সাহিত্যে তো দেখতে পাই না। সো দেখা যাক সেটা কেন হয়েছে এবং কি তার বৃত্তান্ত, এবং সেটা ঠিক জমেছে কি জমেনি সেটা আপনারা ডিসাইড করবেন, আপনারা দেখবেন। তো এই ডিসক্লেমারগুলো দিয়ে আমি শুরু করতে চাই আড্ডা। এই যে কাকাবাবুর সঙ্গে যে নস্টালজিয়াটা জড়িত, মানে পূজাবার্ষিকীর নস্টালজিয়া, সেটার সাথে আমি খুবই পরিচিত। আই এম শিওর তুমিও বোধহয় বেশ পরিচিত এবং তোমারও সেই এই রসাস্বাদনটা তুমি করেছিলে যে কীভাবে পূজাবার্ষিকীতে ওয়েট করতে হয়, প্রত্যেক পুজোয় আনন্দমেলা আসবে, সেই আনন্দমেলা নতুন নতুন গল্প। সো এই নস্টালজিয়ার উদ্রেক কীভাবে কাকাবাবু তোমার কাছে করে? হ্যাঁ, মানে কাকাবাবু আমার কাছে মনে হয় যে ছোটোবেলা যখন কাকাবাবুটা বেরোতে শুরু করে, পড়তে শুরু করি, মানে কাকাবাবুর মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে সুপারম্যান, হিরো, নায়ক, সুপার হিরো গোছের একটা, এবং কোথাও একটা বোধ হয় ওই বয়সে পড়তে পড়তে সবার মধ্যেই একটা কোথাও কাকাবাবু যাতে হয়ে উঠতে পারে, এবং সন্তু দুজনেই এই কাকাবাবু সন্তুর হয়ে ওঠার একটা ইচ্ছে। বা আমার ধারে কাছে দেখতাম যে কাকাবাবুর মতন কেউ আছে, কাকাবাবুর মতন কোনো মানে সুপার পাওয়ার হিরো কেউ আছে। যদিও আমার বাবাকে দেখতাম ছবিতে, কিন্তু সে তো কাকাবাবু নয়। তো সেখান থেকে বারবার মনে হয়েছিল, এবং ওইটা না মনের মধ্যে একটা কোথাও কাকাবাবু থেকে গেছিল। অনেক চরিত্র আমরা পড়েছি বা আমরা এরপরে উপন্যাসের প্রচুর এরকম গল্প আমাদের আছে, মানে আমার মনে হয় বাংলায় সবথেকে বেশি এরকম গল্প আছে এবং প্রত্যেকটাই খুব ভালো। কিন্তু কাকাবাবুর একটা মানে এই যে অ্যাডভেঞ্চার করা এবং অ্যাডভেঞ্চারের মধ্যে সেই মানুষটার এক একটা, এবং সেটা বেশিরভাগটাই কিন্তু আমাদের দেশের বাইরে, এই যে এবং কোথাও না গিয়ে বইটা পড়ে ছোটবেলার থেকে সেই জায়গাটারও একটা চেহারা বা জায়গাটাকে আমরা জিওগ্রাফিক্যালি একটা দেখতে শুরু করতাম। এখন কি হয়ে গেছে, এখনকার দিনে আমার ছেলেকে যদি একটা জায়গার কথা বলি, ও 1-1.5 মিনিটের মধ্যে জায়গাটা গুগল করে আমাকে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটা। কিন্তু আমাদের সময় তো সেটা ছিল না। এই বইগুলো পড়ে পড়ে এটা কোথাও একটা মনে হতো যে আমিও ইজিপ্ট ঘুরে এসেছি, আমিও এই যে মাউন্ট এভারেস্টে ঘুরে এসেছি। সেখান থেকে আমার কাছে সবথেকে মানে ছোটোবেলায় বেড়ে ওঠা নায়ক বা সুপার নায়ক বলতে যে স্বপ্নগুলো, তার মধ্যে সবসময় কাকাও এটা খুব মানে ভেরি অলওয়েজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। পদবী শুধুমাত্র দর্জি, গেলু বা নর্গে হয় না, রায়চৌধুরী হয়। তুই কি পূজা মাসিকিতে কাকাবাবু পড়েছিস? হ্যাঁ, না তো আমি হয়েছি কারণ বিকজ আমার বাবা প্রচন্ড পড়তে ভালোবাসে, তো প্রচন্ড পড়তে ভালোবাসেন, তো পূজা বার্ষিকী সারাক্ষণটা ছোটবেলা থেকেই দেখে এসেছি। আর প্লাস আমার পূজা বার্ষিকী শুধু না, আমার কাকাবাবুটা আমি মানে বই হিসেবে আমি অনেক পড়েছি। মানে এটা ঠিক না যে তোর প্রজন্মের কেউই কাকাবাবু না, কেউই এটা বলা তুমি বলতে পারবে না, জেনারেলি মোস্ট তুমি বলতে পারো। কারণ আমিও খুবই অবাক হয়ে গেছিলাম যে আমারও সমবয়সী অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল মিশরের সময়, বেশি বিশেষ করে আমি যে কাকাবাবুটা মানে কি ফেলুদা ব্যোমকেশের মতো অতটা পপুলার অতটা নয়, সেটা দেখে আমি কিন্তু ওটা মানে সেটা না গ্যাপটার জন্য, গ্যাপটা অনেকটা বড় গ্যাপ। সেটা আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। ফেলুদা কিন্তু পড়া তো হয়েছে, তার সঙ্গে তুমি ভাবো যে সিনেমাটা কিন্তু ধারাবাহিকভাবে হয়েছে, তো সেটা যেমন কারেক্ট লাইক ফেলুদা সিনেমাটা কিন্তু আমাদের সোনারকেল্লা জয়বা ফেলুদা সোনারকেল্লা তো দেখেছে, ফেলুদা কিন্তু ফিরে ব্যোমকেশও সেই অর্থে আসছে। মানে কাকাবাবু ছবি ওয়াইজ মানে ওদের জেনারেশনটাকে কানেক্ট, এই জন্য বলছি যে হয়তো খুব কম বাড়িতে আছে যারা বলেছে এই বইটা আছে পড়। আদারওয়াইজ আমরা ছোটবেলায় তখন সিনহাকে দেখে নিয়েছি, সবুজ রাজা দেখেছি, কিন্তু তারপরে তো একটা বিশাল গ্যাপ, বিশাল লম্বা গ্যাপ মিশর রহস্য বিশাল গ্যাপ। এবং ওই কারণেই কিন্তু ইউ নো দ্যাট আমি সুনীলদার বাড়িতে যাই এবং সুনীলদাকে নিজে গিয়ে অ্যাপ্রোচ করেছিলাম যে এটা যদি দাও তুমি করতে, আমার মনে হচ্ছিল এটা খুব একটা কারেক্ট সময়। এবং অ্যাডভেঞ্চারের উপর ছবি এর আগে বাংলা সেরকম হয়নি, ভাবে সেইভাবে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে আছে ছোটবেলায় ওই শঙ্কর মানে চাঁদের পাহাড়ের শঙ্কর আর কাকাবাবু, এদের দুজনের গল্পের মধ্যেই কিন্তু সেই প্রকৃত ট্রাভেলের অ্যাডভেঞ্চার যেটা আমরা টিন টিন পড়ে যে আনন্দটা পাই, সেই আনন্দটা পেতাম আর কি। আচ্ছা কাকাবাবুর ছবিতে যদি একবার আসি, সেখানে আগের কাকাবাবু মানে মিশর রহস্যতে প্রচুর গান ছিল, সঙ্গীতের প্রয়োগটা বেশি ছিল, এই কাকাবাবুতে দুটো মাত্র গান। তো কোথাও কি গিয়ে গানের অভাবটা তোমরা দর্শক হিসেবে যখন দেখছো, কারণ তোমরা তো অবভিয়াসলি কলাকুশলী, বিহাইন্ড দ্য ক্যামেরা মানে সেখানে তোমরা কাজ করেছো, কিন্তু যখন ডাবিং করলে তারপরে ফাইনালি যখন দেখছো যে এইগুলো হয়েছে, তো এই গানের অভাবটা কি তোমরা কোথাও মিস করছো যে আরেকটু বেশি গান হলে ভালো হতো? না আমার তো একদম মনে যায় না বুম্বা আঙ্কেল কি মনে, না মানে আমি তো প্রথমবারই যখন মিশর হয়েছিল তখনই ওকে আমি প্রশ্ন করেছিলাম সৃজিতকে, যে ও আমাকে দুটো জায়গায় অবাক করে দিয়েছিল সবসময়। একটা হচ্ছে যে 22-এর শ্রাবণের সময় আমি বুঝতেই পারিনি স্ক্রিপ্ট শুনে যেখানে গান কোথায় ঢোকাবে, মানে এই এমন একটা মানে ভয়ানক একটা স্ক্রিপ্ট, একটা ভয়ানক ছবি, সেখানে আমাকে বললো বোধহয় গান আছে। আমি না কিছুক্ষণ আমি না বিশ্বাস করিনি গান আছে, কেন গান টান ঢোকাচ্ছিস, এই ছবিটা এমনিতেই লোকের মানে চেয়ার থেকে উঠবে না তা। কিন্তু ফাইনালি ও যখন ও গানটা ভালো বোঝে, ও যখন ফাইনালি গানটা ব্যবহার করলো, ঠিক মিশরের সময় কিন্তু আমি একদম ডেফিনেট ছিলাম যে খুব বেশি হলে একটা গান থাকবে, আর কোথায় গান হবে মিশর এরকম একটা ছবিতে। সেখানেও কিন্তু গানটা খুব অদ্ভুতভাবে সুন্দরভাবে এসছে, কিন্তু যেহেতু আমার কোথাও মনে হয় যে পাহাড়চূড়া আতঙ্ক বা ইয়েতি অভিযান আমরা যাই বলি, এটার পটভূমিকাটা এবং ব্যাকড্রপটা আলাদা। এবং মিশরের একটা ব্যাপার ছিল যে দেয়ার আর লট অফ আদার পিপল, Correct. A lot of other characters. A lot of other characters, other locations. Locations, because তুমি যদি মিশরও যাও তোমাকে একটা এয়ারপোর্ট একটা শহর একটা লোকজনের মাধ্যম দিয়ে আস্তে 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 এবং কিন্তু মাউন্ট এভারেস্টটা তো এই দুটো মানুষ আর তার সঙ্গে কিছু ওই লোকাল আনুষঙ্গিক লোকাল মানে একেবারে লোকাল যাদের সাথে অ্যাজ কোনো আর কানেকশন নেই সেখানে গান প্রয়োগ করার জায়গাটা কিন্তু কম কম কারণ গানটা তো আমরা আজকালকার দিনে ছবিতে ওইভাবে আর না যে আমি কাকাবু আসন্ত হাত ধরাধরি করে গান গাই গান যেরকম আমি বলছি যে আমাদের পাপনের গানটা কিন্তু অলরেডি মানুষকে বলছে যারা দেখছেন তারা বলছেন আমাদের গানটা দেখতে দেখতে কাকাবাবু আর সন্তুর জন্য চোখে জল আসে যেতে হবে বহু দূরে যেতে হবে সম্পর্কটা কারণ ওইখানে একমাত্র সম্পর্কের জায়গা আমাদের ইতি অভিযানে হচ্ছে কাকাবাবু আর কোনো সম্পর্কের জায়গা নেই বাকিটা সবটাই কিন্তু অচেনা অচেনা ওখানে আমাদের মিশর রহস্যে সেই অন্যান্য সম্পর্কের জায়গায় কানেক্ট ছিল না আমার ওটাই মনে হয় যে মানে একটা মানে গান আছে কি বেশি গান আছে কম গান আছে আই থিংক সিনেমা টু সিনেমা ডিপেন্ড করে মানে মিশরে যেমন ছিল দরকার হয়েছে ওটা হয়েছে যে এখানে আচ্ছা তোমরা দুজনেই দর্শক হিসেবে কাকাবাবু দেখেছো মানে আমাদের কাকাবাবু এবং পড়েওছো এই তার অরিজিনাল গল্পগুলো তো এই কাকাবাবু দেখে কি মনে হয় যে এই কাকাবাবু কতটা অ্যাঙ্কার কিন্তু শক্ত অ্যাঙ্কার কিন্তু কতটা সুনীলদার আর কতটা সৃজিতের বলে তোমাদের নিজস্ব ধারণা বলো তুমি এটা আমার কাছে উত্তরটা খুব সিম্পল আমি চোখের বালির एग्जांपल দেব আচ্ছা মানে আমি চোখের বালি দেখে ভয়ঙ্কর एग्जांपल আমার এইসবের কি দরকার না ওটা ছবি ওয়াইজ বলছি না আমি একদম মেকার ওয়াইজ বলছি যে আমার এবং আমি তো বোধহয় চোখের বালি দেখেছিলাম প্রায় রিলিজের 5-6 বা 7 বছর পরে পরে ঋতুকে জানিয়েছিলাম যে একটা ভালো ছবি বানিয়েছি 5 বছর পরে হ্যাঁ সো আমার কথা মনে হয় অনেকে বলেছিলেন অনেক কিছু কিন্তু একজন পরিচালকের তার সে যে কোনো উপন্যাস বা যে কোনো গল্প বা যে কোনো কিছু তার নিজের একটা পার্সপেক্টিভ যদি সিনেমায় না থাকে আমার সবসময় মনে হয় যে তাহলে সে কেন পরিচালক তাহলে অন্য কেউ তো পরিচালক হতে পারে এইটা আমার হ্যাঁ মানে অ্যাবসলিউটলি রাইট যে আমি এই ব্যাপারে ভীষণ একটু আরও বেশি বোধহয় সৃজিতদাকে সবসময় বলেছি যে যেহেতু আমরা বাঙালিরা খুব টাচি কিছু কিছু বিষয় ভীষণভাবে সেন্সিটিভ ভীষণ বেশি এটা বেশি বোধ হয় সেই জায়গাতে যতটা কিন্তু ও সেটা কিন্তু মিশরেও ছিল এবং ইয়েতি অভিযানে তো আছেই মানে ইট ইজ 99.9% ক্লোজ টু এভরিথিং মানে যেভাবে আমরা পড়েছি কিন্তু এটা পরিচালকের তার নিজের একটা সে ভুল হতে পারে কিন্তু তার একটা নিজের ছোঁয়া বা তার একটা পার্সপেক্টিভ ছবিতে থাকবে না তাহলে তো সেটাই যে ট্রিলজিটা তুমি সেট করেছো হয়তো কাকাবাবু মানে আমার ট্রিলজির পরে তুমি বানালে কি বানালে না বাট পরবর্তীকালেও যদি অন্য কোনো ডিরেক্টরও অন্য কোনো ইয়েও করে সে ভালো বানাতে পারে খারাপও বানাতে পারে বাট ইট ওয়ন্ট বি কিছু কিছু সূক্ষ্ম চেঞ্জেস ধরো কাকাবাবু তো এমনিতে মূল গল্পে একটু গম্ভীর মানুষ এখানে সম্পর্কটা একটু সহজ সন্তুষ্ট তো সেটা কি কাকাবাবু মানে কাকা ভাইপো সম্পর্ক না দাদা ভাইয়ের সম্পর্ক এই যে সম্পর্কের একটা বিবর্তন সিনেমায় ঘটছে সাহিত্য থেকে বা বই থেকে এইটাকে তোমরা কি আমার কাছে এটা দারুণ কারণ আমি নিজে মনে করি যে ওই আমার বাবার সাথে এখনো ফোনে কথা হলে আমি আচ্ছা করে আমি অর্পি থেকে ফোনটা দিয়ে দিই কারণ আমরা সেই ধারাটাই বিশ্বাসী কিন্তু ওয়্যার অ্যাজ আমার ছেলে যখন আজকে আমার সাথে কথা বলে হ্যাঁ অনেক না মানে ওর সঙ্গে যেভাবে কথা বলে আমার সাথেও সেইভাবে বলে কারণ ওই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেটাকে আমাদেরকে মানতে হবে বুঝতে হবে আজকে একটা বাবা ছেলে বিশেষ করে ছেলে যেই প্রায় বাবার কাঁধে काँधेर काछे चले जाए বা জুতো সাইজ ট্যাগ হয়ে যায় তখন কিন্তু দে বিকাম মোর লাইক এ ফ্রেন্ড। সো এখন এই কনসেপ্ট ইজ ভেরি নরমাল ফর এভরি ফ্যামিলি। আমরা তো কাকা বউ সন্তুকে আজকে দেখাচ্ছি, কাকা ভাইপোর সম্পর্কটা তো এখন এর মধ্যেও একটা বন্ধুত্ব বা বন্ডিং থাকবে না বা হবে না। এইটা এটা বোধহয় আই থিংক মানে এটা না করলে রিলেট এটা না করলে ওয়ান অফ দ্য রিজন দর্শকরা আই থিংক এনজয় করে কাকা বাবু আর সন্তু ক্যামেরার দুষ্টুমিটা ওই উইটটা আচ্ছা আঙ্কেল আপনি কি সত্যি এভারেস্টে উঠবেন? যদি এই যে সমসাময়িক হওয়া বা আধুনিক বলবো আমি সমসাময়িক কি বলবো আধুনিক আগের লেখাগুলোও ছিল মানে ১৯৮০ সালে সেটার কি অংশ হিসেবে তুমি টুইটারে নাম চেঞ্জ করে রাজা রায়চৌধুরী করে দিয়েছো? মানে আমি আমি কেন আমার থেকে বড় দৃষ্টান্ত মিস্টার বচ্চন আমার থেকেও কত বছর আগে কাজ করছে, সে ভদ্রলোক সারাক্ষণ টুইটারে থাকেন, সারাক্ষণ ফেসবুক নিয়ে থাকেন, খুব সচেতন এবং সচেতন সবকিছুর ব্যাপারে। আমার বক্তব্য হচ্ছে আমায় তো প্রেজেন্টটায় থাকতে হবে, যদি আমি প্রেজেন্টটায় ঠিকঠাকভাবে থাকি তাহলেই আমি আগামী দিনটাতে থাকতে পারবো। সো আই কান্ট ডিনাই ও যদি আমাকে একটা কিছু জিনিস শেখায়, একটু আগে আমায় শিখিয়েছে ইনস্টাগ্রামে, আমি ছেলে আসলে আমাকে শেখায়, এবার আমি যদি সেটা না শিখি এবং আমি সেটাকে প্রয়োগ না করি তাহলে আমাকে তাহলে ভাবতে হয় যে আমি তাহলে পিছিয়ে পড়লাম, তো আমাকে তো এগোতে হবে। এবং সেটা তুই বা তোর জেনারেশন খুব এনজয় করে না এই যে সমসাময়িক হচ্ছে। আই থিংক এটা খুব শেখার ব্যাপার। টুইট করছে যে হ্যাড আ ব্লাস্ট, হ্যাড আ ব্লাস্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি লাইক ওটাই তো নরমাল এখন। লাইক টুইটার তো সবাই টুইটারে আছে, সবাই ইনস্টাগ্রামে আছে, লাইক অবভিয়াসলি তো কাকা বাবু ওখান থেকে টুইট করছে হ্যাভিং আ ব্লাস্ট। আই থিংক ওটার একটা হিরোইক একটা আমাদের জেনারেশনের কাছেও হিরোটা হয়ে যাবে। এমন নয় যে হ্যাঁ একটা গুরু গম্ভীর সেই কাকা বাবু, তো যেটা আমার মানে আমার বাবার হয়তো ভালো লাগবে ওই জেনারেশনটা, আমাদেরও ওইটা ভালো লাগছে হ্যাঁ হ্যাভিং আ ব্লাস্ট লাইক দ্যাটস ইট। তো এখানেও যেমন এখানেও তুমি একটা খুব সুন্দর ইয়ে রেখেছো যেটা আমাদের কথা হচ্ছিল যে দিস টু শ্যাল পাস। সো এটা আমরা উই ইউজ দ্যাট মানে উই তোমাদের জেনারেশন ইউজ করে একদম উই ইউজ দ্যাট এভরি নাও এন্ড দেন। তো সেইটা একটা সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার কাকা বাবু আমার কাকা বাবুই বলছি আমি সেই ব্যাপারে খুব পজেসিভ ইনফ্যাক্ট। তো আমার কাকা বাবু কিন্তু সন্তুর ভাষাতেও কথা বলে যাতে সন্তুর সাথে ওই সহজ অ্যাক্সেসটা বজায় থাকে, মানে খুব গম্ভীর নয়, এতটা নয় যে সেটা নিজের প্রবলেম বা নিজের জায়গাটা বলতে পারবে না বা শেয়ার করতে পারবে না। সো সেই সম্পর্কে জায়গাটা কিন্তু আছে। তো শেষমেশ আমাদের আড্ডার শেষে আমরা চলে এসেছি। শেষ করতে চাই দুটো জিনিস। এক নম্বর যে পরবর্তী অ্যাডভেঞ্চার আমরা যেটা প্ল্যান করছি সেটা নিয়ে কি তোমরা দুজন খুব এক্সাইটেড? অবভিয়াসলি ভেরি মাচ। আমরা জঙ্গলে যাওয়ার প্ল্যান করেছি নেক্সট, কারণ আমরা মরুভূমি হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে, নেক্সট জঙ্গল, আফ্রিকার জঙ্গল। এবং যদিও সেখানে এখন আমরা জোজোকে পাচ্ছি না, জোজো চরিত্রটা খুব ইন্টারেস্টিং, পাচ্ছি না কিন্তু হয়তো ভবিষ্যতে আমরা পাবো। তো সেইখানে যাওয়ার আগে একটা প্রশ্ন সবার মধ্যে শিফটন কে খুব ক্রুশাল একটা চরিত্র। শেষ করব একটু দর্শকদের কিছু বলো ইতি অভিযান এবং পূজো নিয়ে দেখার ব্যাপারটা। আরে আমি কি বলবো, তুমি বলে দাও, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি বলে দাও। অফ কোর্স এটাই বলবো যে হ্যাঁ দুর্গাপূজার সময় আপনারা নিশ্চয়ই মানে এটা প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপূজার আপনারা সবাই খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে কাটাবেন। এবং এই পুজো আসাটার আগের থেকেই আমাদের মুখে অসম্ভব হাসি এসে যায়, কারণ আমরা মানে পুজো আসছে এটাই আমাদের কাছে একটা বিশাল। তারপর তো প্রতিমা আসেন, আমরা খুব আনন্দ করি সবাই এই সময়টা। আপনারা সবাই আনন্দ করবেন, ঠাকুর দেখবেন, খুব মজা করবেন। আর একটা কথা বলি যে এই যে পুজোর সময় যে মেজা যে যেরকম আমরা উপন্যাস গল্প শারদীয়ার জন্য অপেক্ষা করতাম, সেরকমভাবে আমরা কিন্তু এই বছর পুজোয় ইতি অভিযান নিয়ে এসেছি আপনাদের কাছে। এবং বিশ্বাস করুন আমি অনেস্টলি বলছি যে বাঙালি হিসেবে আপনারা যখন হলে বসে এই ছবিটা দেখবেন শুধুমাত্র হলে, তখন কিন্তু আপনারা গর্বিত বোধ করবেন। এবং আপনারা এই একটা ছবি যে এইটা যারা বাড়ির থেকে সকালে বেরিয়ে পড়েছেন, এই বাচ্চাকে বাড়িতে রেখে দেয় বা একটা আত্মীয়র বাড়িতে রেখে দেয় আমি এই সিনেমাটা দেখে আসি, এটা করতে হবে না। সবাই একসাথে হাত ধরা দাদু টু নাতি একসাথে ঢুকে পড়তে পারবেন এই হলে, এরকম এটা ছবি। এবং সেটা সুনীলদা কাকাবাবু সন্তুকে তৈরি করে দিয়ে গেছেন, সৃজিত অসাধারণভাবে এটাকে করেছেন। আমরা আমাদের সবটা দিয়েছি এই ছবিতে। আমরা চাই যে একটাই কথা, একটাই অনুরোধ, অন্য কোনো ডিভাইস না, অন্য কোনো রকম ভাবে নয়, পড়ে নয়, হলে গিয়ে, নো টরেন্ট এন্ড নো স্মার্টফোন, প্লিজ হলে হলে গিয়ে, কারণ আপনারা হলে যান বলে বাহুবলী হতে পারে। কারেক্ট। আমার বক্তব্য হচ্ছে আমরা বাহুবলী বানাতে পারছি না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি আমরা আমাদের মতন করে বল আছে, আমরা সেই বলটা দিয়ে বানাই, সেই বলটা দিয়ে আমরা বানাই। সো প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, ভালো থাকবেন আপনারা। তোমার থেকে একটু ছোট বলো তিজুতি, তোমার থেকে একটু বড় বলো মিকি, আর যে একেবারে বড় সে হলো ইয়েতি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।